প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি চাঁদপুর জেলা সহরাস্তি উপজেলা সচিবরা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অপর্ণা সরকার আজকে তোমাদেরকে অর্থনীতির দ্বিতীয় পত্রের আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্কে পড়াবো আন্তর্জাতিক বাণিজ্য কি আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব শিক্ষার্থীবৃন্দ আন্তর্জাতিক বাণিজ্য বলতে আমরা বুঝি দুই বা ততোধিক স্বাধীন এবং সার্বভৌম দেশের মধ্যে যে বাণিজ্য চলে তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য পৃথিবীর কোনো দেশে সকল তার প্রয়োজনীয় সবগুলো উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয় একজন ব্যক্তি যেমন তার প্রয়োজনীয় সব চাহিদা পূরণ করতে অক্ষম ঠিক তেমনই পৃথিবীর যত উন্নত অনুন্নত উন্নয়নশীল যত দেশে যত স্তরের দেশে থাকুক কোনো দেশে তার প্রয়োজন বা চাহিদা অনুযায়ী সকল দ্রব্য উৎপাদন করতে পারে না কারণ আবহাওয়া জলবায়ু মাটির প্রাকৃতিক সম্পদ বিভিন্ন কারণে এই সমস্ত প্রয়োজনীয় সব দ্রব্য উৎপাদন করা তাদের পক্ষে সম্ভব হয় না তাই সেখানে সমবিভাগে বিশেষীকরণের প্রশ্ন আসে অর্থাৎ কোনো না কোনো একটা দ্রব্যের জন্য হলেও একটা দেশকে আরেকটা দেশের উপর নির্ভর করতে হয় এভাবেই বাণিজ্যের আন্তর্জাতিক বাণিজ্য আসে অভ্যন্তরীণ বাণিজ্যটা হলো দেশের অভ্যন্তরে এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের যে বাণিজ্যটা সেটাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেখি যে আন্তর্জাতিক বাণিজ্য গুরুত্বটা কতটুকু যে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম আমরা দেখি যে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমরা কী কী প্রত্যেকটা দেশ কোন কোন সুবিধাগুলি লাভ করতে পারে বা তাদের দেশের উন্নয়ন হয় বাণিজ্য সম্প্রসারিত হয় সেটা নিয়ে আমাদের আলোচনা আমরা দেখি যে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অনুৎপাদিত দ্রব্য আমদানি করা হয় অর্থাৎ কোনো একটা দেশ যখন তার প্রয়োজনে দ্রব্যটা উৎপাদন করতে পারে না তখন সে বাণিজ্যের মাধ্যমে অন্য দেশ থেকে ওই দ্রব্যটা আমদানি করে তার দেশের অভ্যন্তরে চাহিদা পূরণ করে উদ্বৃত্ত দ্রব্য রপ্তানি অর্থাৎ কোনো দেশ তার দেশের প্রয়োজন পূরণের পর চাহিদা পূরণের পর যে উদ্বৃত্ত অংশ থেকে যায় সেটা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে জরুরি অবস্থা মোকাবেলা যে কোনো দেশে যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় আসে প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয় আসে বন্যা বিপর্যয় যুদ্ধ ইত্যাদি কোনো মহামারী এগুলি দেখা দেয় তখন জরুরি অবস্থার মাধ্যমে সেইগুলি বিদেশ থেকে আমদানি করে সেই অবস্থার মোকাবেলা করা সম্ভবপর হয় অত্যাবশ্যকীয় দ্রব্যপণ্য আমদানি বাংলাদেশে পৃথিবীতে যত অনুন্নত উন্নয়নশীল মধ্যম আয়ের দেশ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এই দেশগুলি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ নয় অর্থাৎ তাদের দেশের সার্বিক চাহিদা পূরণ করার মতো উৎপাদন এখনো পুরোপুরি রূপে সম্ভব হচ্ছে না তাই যে অত্যাবশ্যকীয় কিছু দ্রব্য সামগ্রী আছে যেগুলি আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমদানি করে দেশের চাহিদা পূরণ করতে পারে কারিগরি ও প্রযুক্তি জ্ঞান ঠিক একই রকম যে অনুন্নত উন্নয়নশীল বা মধ্যম আয়ের আমাদের যে দেশগুলি আছে সেই সমস্ত দেশে কারিগরি এবং প্রযুক্তি জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে একটা দেশকে উন্নত করতে গেলে কারিগরি এবং প্রযুক্তিগত জ্ঞানের যথেষ্ট প্রয়োজন আছে কারণ বর্তমান যুগ বৃহদায়তন উৎপাদনের যুগ এই বৃহদায়তন উৎপাদনের যুগে শ্রম বিভাগ এবং আঞ্চলিক বিশেষীকরণ এগুলি প্রয়োজন আছে তো আমাদের প্রত্যেকটা দেশে যে প্রাকৃতিক সম্পদগুলি আছে সেই প্রাকৃতিক সম্পদগুলিকে যথোপযুক্তভাবে কাজে লাগাতে গেলে সেখানে প্রযুক্তিগত জ্ঞানের কারিগরি জ্ঞানের প্রয়োজন আছে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমরা এইগুলি প্রযুক্তিগত জ্ঞান আমদানি করে হ্যাঁ যে কোনো দেশ প্রযুক্তিগত জ্ঞান আমদানি করে সেই দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে মূলধনের গতিশীলতা বৃদ্ধি আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায় যখন আমদানি রপ্তানি হয় অর্থাৎ আমদানি রপ্তানি আমদানিটা হলো দেশের যে কোনো দেশের জন্য ব্যয় আর রপ্তানিটা হলো যে কোনো দেশের জন্য আয় অর্থাৎ আমদানি বাবদ আমাদেরকে অর্থ যে কোনো দেশকে অর্থ বিদেশে দিতে
দিতে হয় আর রপ্তানি করে যে কোনো দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই এই যে আমদানি এবং রপ্তানির মাধ্যমে মূলধন এক দেশ থেকে আরেক দেশে চলাচল অর্থাৎ গতিশীলতা তা বৃদ্ধি পায়, সম্পদের সুষ্ঠু ব্যবহার, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্ভব হয়। প্রত্যেক দেশেই যে উৎপাদনের ক্ষেত্রে তো দেখা যায় কোনো একটা দ্রব্য উৎপাদন করতে বেশি খরচ করে, আবার কোনো একটা দ্রব্য উৎপাদন করতে কম খরচ করে। দেখা যায় যে দ্রব্যটা উৎপাদন করতে বেশি খরচ করে দেশের অভ্যন্তরে সেটা যদি বিদেশ থেকে আমদানি করা হয় তাহলে তার থেকে কম খরচ করে। অর্থাৎ আপেক্ষিক সুবিধা, যে আপেক্ষিক সুবিধার কারণে যে দ্রব্যটা উৎপাদন করতে খরচ কম করবে সেই দ্রব্যটা উৎপাদন না করে বিদেশ থেকে আমদানি করে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করবে। এতে করে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। দক্ষতা বৃদ্ধি, যে বর্তমান যুগে যে আমরা যে বিদেশে দ্রব্য সামগ্রী রপ্তানি করি সেখানে প্রতিযোগিতার একটা প্রশ্ন আসে, বিভিন্ন দেশ থেকে দ্রব্য সামগ্রী বিদেশে রপ্তানি করা হয়, তাই এখানে পণ্যের গুণগত মানের একটা ব্যাপার আছে। যখন প্রতিযোগিতার প্রশ্ন আসে তখন প্রত্যেকটা দেশে চেষ্টা করবে যে তার দ্রব্য সামগ্রী গুণগত মান বৃদ্ধি করার জন্য। এতে করে কী হবে, যখন দ্রব্য সামগ্রীর গুণগত মান বৃদ্ধি করা হবে তখন দক্ষতার প্রশ্ন আসবে। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমরা দেখি যে দক্ষতা বৃদ্ধি পায়, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। যখন একাধিক দেশের সাথে বাণিজ্য হবে তখন একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ ভাব গড়ে উঠবে, সেখানে আমদানি রপ্তানি লেনদেন এগুলির সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠে। তাহলে আমরা দেখি যে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি পায়, একটা বন্ধুত্বপূর্ণ ভাব গড়ে উঠে। এই ক্ষেত্রে কালক্রমে দেখা যায় সেখানে একটা সাংস্কৃতিক উদ্দ্রব্য সামগ্রীর মতো সেখানে একটা সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠে। এইভাবে আন্তর্জাতিক বাণিজ্য যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে, অর্থাৎ যে কোনো দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজন আছে। ধন্যবাদ। Muslim, evet.